মারধর করা মানে থানা ডিপুটেশন আসছিলাম, ওই জন্য টিএমসি লোকরা আমাকে মারলো। আমি আমি বিজেপি করি, মারলো। আমি ব্যবসা করি, আমি বিজনেস করি, ব্যবসা করি, বাড়িয়ে ফিরে আসছিলাম। আর ওই দুষ্টুতিরা ওইভাবে ওখানে 8-10 জনা বসেছিল, তার জন্য আমাকে ছুরি পিস্তল মার খাদাড়ি ধরে আমাকে পোলে কারেন্টে পোলের মধ্যে বাঁধলে বেঁধে মেরেছে আমাকে। ওটা সোলাগ্রাম। এইভাবে মারধর করা হয়েছে, থানা ডিপুটেশন করেছিলাম ওই জন্যে, বিজেপি করি ওই জন্যেই। টিএমসির লোকরা, হ্যাঁ চিনি, তাদের নামও তো জানি, আলাই, জাহাঙ্গীর, বাবলু, ইনামুল, জসিম, তারপরে তো আপনার একজনের নাম হচ্ছে ই লালন। হ্যাঁ, একা পেয়ে মারলো, 8-10 জন ছিল, আমাকে একা পেয়ে মারলো। আমার নাম শেখ মুজাম। মিথ্যা অভিযোগ। তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। সোলাগ্রামে যে ঘটনা, সেই ঘটনা সম্পূর্ণ পারিবারিক ঘটনা, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। কারণ বিজেপির অস্তিত্ব নেই, তাই তারা মিডিয়ার সামনে আসার জন্য তৃণমূল কংগ্রেসের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে, আমরা এর নিন্দা করছি। অভিযোগ করছে যে থানা ঘেরাও দিন উনি এসেছিলেন, সেই কারণেই ওনাদেরকে মারধর। ও কোনো মিছিলও আসেনি, এটা সম্পূর্ণভাবে ওরা সাজাচ্ছে। কারণ বিজেপি কর্মী সাজাচ্ছে, টাকা পয়সা দিয়ে সাজাচ্ছে, সাজিয়ে তৃণমূল কংগ্রেসের বদনাম করার চেষ্টা করছে।